আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে যে তিন নম্বর স্কুল আছে তার প্রশ্নগুলো আলোচনা করব একের রায় বলেছে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল কুড়ি কোটি বছর আগে দুই হচ্ছে ভারত মহাসাগর আয়তনে বিশ্বে তৃতীয় তিন হচ্ছে কোনটিতে আন্টার কোনটি আন্টার্কটিকাতে দেখা যায় না বলগাহরিণ চার হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে পাঁচ হলো দিনের বেলা বেশ গরম রাতে ঠান্ডা এই ধরনের জলবায়ু দেখা যায় রাজস্থানে ছয় হচ্ছে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে তার রং হয় লাল বলেছে উপযুক্ত পদ বসী শূন্য পূরণ করো আই হবে ভিনসন ম্যাসিফ হচ্ছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ দুই সূর্যরশ্মি দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় আগত সৌর বিকিরণ তিন হলো ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল চার আদর্শ মাটি কালো তুলা মাটি তিনের আয় বলেছে মাটি সংরক্ষণ দুটি পদ্ধতি আলোচনা করো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ে ছিয়াশি নম্বর পৃষ্ঠাতে আছে এই যে মাটি সংরক্ষণের কয়েকটি পদ্ধতি পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত দুই হচ্ছে মাটির বেশি গভীরে খনিজ সম্পদের আহরণ বন্ধ করা উচিত তিন পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত চার হলো গাছ কাটা বন্ধ করা উচিত পাঁচ হচ্ছে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত আর ছয় হচ্ছে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘর বাড়ি নির্মাণ করা উচিত নয় দুই আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো ভূগোল বইয়ের পঁয়তাল্লিশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলে থেকে বছরের আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয় তিন আছে সমষ্ণ রেখার দুটি বৈশিষ্ট্য লেখ ভূগোল বইয়ের বাহান্ন নম্বর পৃষ্ঠাতেই রয়েছে এই যে সমষ্ণ রেখা সমষ্ণ রেখার বৈশিষ্ট্য এই যে পৃথিবীর মানচিত্রে গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সমষ্ণ রেখা বলে আর এই তিনটে পয়েন্ট হচ্ছে এর বৈশিষ্ট্য এই যে দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি আর উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে দুই হচ্ছে উত্তর গোলার্ধে চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে আর তিন সমস্ত রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না চার হচ্ছে কি কি বিষয়ের উপর নির্ভর করে একটি আদর্শ মাটির সৃষ্টি হয় ষষ্ঠ শ্রেণীর ভূগোলে তিরাশি নম্বর পৃষ্ঠাতে আছে এই যে মাটি সৃষ্টি জলবায়ু আদি জৈব পদার্থ ভূপ্রকৃতি আর সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয় মাটি তৈরিতে অনেক সময় লাগে যত বেশি সময় ধরে তৈরি হয় মাটি তত পরিণত হয় যে মাটি সৃষ্টির বিষয়গুলো ভূপ্রকৃতি আদিশিলা জৈব পদার্থ জলবায়ু এবং সময় চারের আয় আছে ভারতের জলবায়ুতে গরমকাল আর শরৎকালের বর্ণনা দাও পা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের আশি নম্বর পৃষ্ঠাতেই আছে এই যে গরমকাল মার্চ থেকে মে সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে ভীষণ গরমে নদীর হ্রদ পুকুর জলাশয়ের জল প্রায় শুকিয়ে যায় মাটির জল অনেক নিচে নেমে যায় একমাত্র পার্বত্য অঞ্চল আর সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকে এই সময় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার ওড়িশার পশ্চিমবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় আর আছে গ্রীষ্মকালের সাথে আছে শরৎকালের বর্ণনা শরৎকাল হচ্ছে তোমার একাশি নম্বর পৃষ্ঠাতেই রয়েছে অক্টোবর থেকে নভেম্বর এটা হচ্ছে মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকাল সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে এই বায়ু হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু থেকে আসার কারণে স্থলভাগ জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টি প্রায় হয় না তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এই বায়ু করমন্ডল উপকূলে প্রচুর বৃষ্টি ঘটায় চারের দুয়েতে আছে দক্ষিণ মেরু অভিযান কেমন ছিল ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠাতেই আছে এই যে দক্ষিণ মেরু অভিযান দিনটা ছিল উনিশে অক্টোবর উনিশশো এগারো সাল নরওয়ে অভিযাত্রী রোল রোয়াল্ট সেন এবং তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরু বিন্দুতে নব্বই ডিগ্রি দক্ষিণে পৌঁছানো ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া তুষার বরফের স্তরে বড় বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে চোদ্দোই ডিসেম্বর উনিশশো তারাই প্রথম পৌঁছালেন পৃথিবীর দক্ষিণ মেরুতে আছে পৃথিবীর করো ভূ ভূগোল বই তেত্রিশ নম্বর পৃষ্ঠাতে আছে এই যে স্তর বিন্যাসের এই ছবিটা এই যে পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস কিন্তু তার আগে এখানে ভূমিকা হিসাবে এইখান থেকে একটু বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একটু বলে দেবে এই যে জলস্থল আহ বা থেকেও বলতে পারো মহাবিশ্বে অসংখ্য গ্রহ তারার মধ্যে সুফলা এই পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতো ছিল না প্রায় চারশো ষাট কোটি বছর আগে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড জলস্থল বায়ুমণ্ডল কিছুই ছিল না ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে আর ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতেই থেকে যায় আর ভিতরের অংশের উত্তাপ হচ্ছে দু ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর বাইরে সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটা ভূতক বা ক্রাস্ট মাঝের অংশটা গুরুমণ্ডল বা ম্যান্টেল আর ভেতরে রয়েছে কেন্দ্রমণ্ডল বা কোর আর ভূতাকে চার ভাগের এক ভাগ মাত্র স্থল স্থলভাগ মূলত শিলার মাটি দিয়ে তৈরি তাই একে শিলামণ্ডল বলা হয় হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয় চার বলেছে পৃথিবীতে কি কী তাপমণ্ডল দেখা যায় যে কোনো একটি তাপমণ্ডলের বর্ণনা দাও ভূগোল বের বাহান্ন নম্বর পৃষ্ঠাতেই রয়েছে এই যে পৃথিবীর তাপমণ্ডল বলছে নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে কারণ হল সূর্য রশির পতনকোনের তফাত সূর্যরশির ভিত্তিতে তিনটি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয় উষ্ণমণ্ডল নাতিশ মণ্ডল আর হিমমণ্ডল এবার যে কোনো একটা বলেছে তো উষ্ণমণ্ডল হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল উষ্ণমণ্ডল সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে আর পৃথিবীর পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয় পাঁচের রায় বলেছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যে কোনো স্তর সম্পর্কে তুমি যা জানো লেখো আচ্ছা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হচ্ছে বায়ুমণ্ডলকে আচ্ছা চার ভাগে ভাগ করা যায় ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার পাঁচ ভাগে থার্মোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার তাহলে একটা ভাগ হচ্ছে তোমার ট্রোপোস্পিয়ার ধরো ভূপৃষ্ঠ থেকে ওপরে ষোলো কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম হলো ট্রোপোস্পিয়ার এই বায়ুস্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকম ফের দেখা যায় ট্রোপোস্পিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে প্রতি হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আরে তাপমাত্রা কমে দুই বলেছে পাঁচের দুই আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন ভূগোল বইয়ের নম্বর পৃষ্ঠাতে রয়েছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় এই মহাদেশ কোন দেশের অধীন নয় আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান আর্জেন্টিনা ভারতসহ সহ প্রায় চল্লিশটা দেশের একশোটারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশের ভূগর্ভে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা নিকেল সোনার অফুরন্ত ভান্ডার রয়েছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন তাই আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে